হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে আর ভালো লাগছে না সেটা হচ্ছে দালালের ম্যান্ডিকে ম্যান্ডি এখন যে ভাষায় ও বলছে সেটা আমার বলা সম্ভব না সেই ম্যান্ডির এখন পরিচয় হচ্ছে সেটা ওর কাছে ম্যান্ডি সোনা না কিনলে তার জ্বালা ছুটছে ম্যান্ডি যেটা করছে এখন ম্যান্ডি বলে না যে কেউ করলেই ওর জ্বালা ছুটে পড়ছে ম্যান্ডিকে দেখলে লোকে হাসি এগুলো তো আগেকার কথা ম্যান্ডি তো সেটা অন ক্যামেরায় স্বীকার করেছে স্যান্ডিও অন ক্যামেরায় স্বীকার করেছে যে রাস্তাঘাটে যাওয়ার সময় লোকে টনটিটকারি করে আমরা কি খুব ভালো আছি হ্যান ত্যান তাহলে বুঝতে পারছি সেটা যে কত কষ্টের পয়সা কত কষ্টের পয়সা ও কী করছে নষ্ট করছে না এত কিছু করার পরেও কিন্তু সেই ভাঙাচুড়া বাড়ি থেকে একটা বাড়ি দাঁড় করিয়েছে হ্যাঁ একটা বাড়ি দাঁড় করিয়েছে সেটা কিন্তু স্যান্ডি আর ম্যান্ডি দুজনের সহযোগিতায় কারণ হচ্ছে দুজনাই দুজনকে হেল্প করেছে ও ভিডিও করতে হেল্প করেছে এ এতে করেছে যাই হোক দুজনেই সমান খেটে কিন্তু বাড়িটা দাঁড় করিয়েছে তার ভেতর ম্যান্ডি একটু বেশি খেটেছে যেহেতু ম্যান্ডির চ্যানেল সেহেতু ম্যান্ডি একটু বেশি খেটেছে সব কিছু মিলিয়ে ওদের জীবনটা ভালো আছে ওরা দুছোনায় বেছে নিয়েছে এই ইটা ওয়াইটিটা সেহেতু ওরা যেটা বেছে নিয়েছে সেটা নিয়েই ওরা ভালো আছে তারপরে ওদের চলে এলো একটা দুর্যোগ যেটা ম্যান্ডির ভুল পদক্ষেপ ছিল কিন্তু ওই যে মোহ মোহ কোথায় যাবে ভুল পদক্ষেপ থাকলেও কিন্তু সে বুঝতে পেরেছিল না তাকে স মানে তুই ভুল পথে চালনা করার জন্য কিন্তু হ্যাঁকে হ্যাঁ মিলিয়েছিলি তারপরে যা যে করেই হোক কিন্তু তার মোহ কেটে যায় সে ছেলেটার দিক দিয়ে হোক আর ম্যান্ডির দিক দিয়ে হোক মোহটা যে দিক দিয়ে হোক কেটে যায় তারপরে আবারও তারা নতুন একটা জীবন শুরু করে প্রত্যেকটা জিনিসের যখন থোবরা মানে মুখ থুপড়িয়ে পড়ি না তারপরে যখন চেরে উঠি তখন কি মনে হয় যে এবার নতুন করে শুরু করব। নতুন করে জীবনটা শুরু করবো হয়েছে পুরোনোর দিকে কিন্তু আমরা আর তাকাতে চাই না হ্যাঁ কিন্তু পুরনো পিছন ছাড়ে না কিন্তু আমরা আর সেই জিনিসটা মনে করতে চাই না যে না এই জিনিসটা খারাপ ছিল ঠিক আছে খারাপ থেকে কিন্তু মানুষ শিখে ম্যান্ডি কিন্তু খারাপ থেকে অনেক কিছু শিখেছে আর ওর কিছু কিছু জিনিস খামখেয়ালি এখনও আছে খামখেয়ালি ম্যান্ডি সত্যি ম্যান্ডি ওর মতো খামখেয়ালি কেউ নেই আবার ওই জন্যই হয়তো ওর চ্যানেলটা সবাই ভালোবাসে ওর মানে বলে না যার দুষ্টু মিষ্টি সেই রকম হচ্ছে ম্যান্ডি তো ওর কিছু খামখেয়ালি আছে কিছু ভালো গুণ আছে সেই দেখে কিন্তু মানুষ ছুটে যায় ওকে দেখতে হ্যাঁ ওর বেগ খেয়ালি পোনাগুলোকে মানুষ কিছু কিছু সময় প্রশ্রয় দেয় কোনো সময় প্রশ্রয় দেয় না এখন যেমন শাশুড়ি শ্বশুরকে নিয়ে ননদকে নিয়ে হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছে সেই সেখান থেকে সেই ইনকাম থেকে একটা কয়েকদিন আগে বালা করলো আমি জানি না অত কত অত মনে থাকে না যেহেতু আমার মনে হয় কি তো খাটনির পয়সা করেছে একটা জিনিস সেভ করছে যে না আমার মেয়ে আছে কাউরি থাকে জমির দিকে লোক কাউরি থাকে জামা কাপড়ে পুড়ে লোক থাকে সোনা গয়নার পরে এক একজনের এক একটা ন্যাক থাকে তো ওর হচ্ছে সোনা গয়নার পরে একটা ন্যাক যে বাড়ি বানিয়েছি এবার বাড়ি তৈরি হয়ে গেছে এবার আমি সোনা গয়নাগুলো বানাবো আমার মনের ইচ্ছা পূর্ণ করব। দু চার মাস বছর পড়ছে আবার সে জিনিসটা দিচ্ছে আবার একটা নিচ্ছে ওর মনের আশা ও কিন্তু পূর্ণ করছে এটাও একটা ভালো ও তো নিজে খাটনি করছে না ও তো কাউরির পয়সা নেয়নি ও তো কাউকে বলিনি যে এই দেখো আমার কিউআর বোর্ড দিচ্ছি তোমরা আমাকে পয়সা দাও আমার এই সমস্যায় পড়েছি আমাকে এই পয়সা দাও এটা তো বলিনি ও তো খাটনি করছে যেটাই হোক ওর যদি বলো যে ওর ডেলি লাইফকে বিক্রি করে খাচ্ছে মানে নোংরাম্যু বিক্রি করে খাচ্ছে দালাল যেটা বলেছে যে ওর যে নোংরাম্মগুলো বিক্রি করে খাচ্ছে সেই পয়সায় আবার জিনিস হ্যাঁ ও নোংরাম্যু বিক্রি করে খায়নি ওর ডেলি লাইফস্টাইল সেখান থেকে যেগুলো তুলে ধরা তুলে ধরেছে মানুষ দর্শক পছন্দ করেছে মানুষ দেখেছে তুইও ছুটে গেছিলি তুইও ছুটে গেলেছি গেছিলি দর্শকরা তো ভিউ দিয়ে দেখেছে তুই কি করেছিস ছুটে গেছিলি কেউ কিন্তু ছুটে যায়নি ছুটে যায়নি এতগুলো ক্রিয়েটার আছে কেউ কিন্তু ছুটে যায়নি কেউ কাঁধে মাথা দিতে যায়নি কেউ পাশের ঘরে তাদেরকে ছেড়ে দিয়ে নিজে চুপ করে বসে থাকিনি তুই করেছিলি আজকে যখন তোকে দু হাত তুলে বলেছে যে তুই নোংরা তুই তুই একটা বাজে মেয়ে তোকে কোনো ভরসা করা যায় না তোকে ম্যান্ডি যেগুলো বলেছে যে তোকে কিছু বলে ভরসা করা যায় না খুব ভুল করেছি হ্যাঁ বান্ধবী যাদের আমরা মনে করি বন্ধু আমরা যাদের মনে করি দুটো মনের কথা বলি তারপরে যদি কেউ যদি বলে দেয় না সেই মনের কথাগুলো তখন মনে হয় যে না আমরা ভুল করেছি যাকে বন্ধু ভেবেছি তাকে ভরসা করে দুটো কথা বলেছি সে রেকর্ডিং করেছে সে সব কিছু করে পাবলিককে দেখিয়েছে সেহেতু তোকে আর ভরসা করে না সেখান থেকে তুইও ওকে বলে দিলি নোংরা মানে ও যেহেতু তোকে বলল তুই তোকে ভরসা করে যায় না সেখান থেকে তুই বললি ওকে নোংরা ভালো কথা এবার ম্যান্ডি নিয়েছে কয়েকদিন আগে একটা বালা নিয়েছিল বালার পরে এখন কি করেছে দুটো একটা হচ্ছে নেকলেস একটা হচ্ছে কি বলে ওটাকে কী বলছে ভুলে গেলাম না আমার নেই আমি জানি না তো নেকলেস নিয়েছে নেকলেসটাও গর্জেস আর তারপরে একটা যে বড় মালাটা নিয়েছে সেটা ভালো লাগছে এক কথায় ভালো ওর ভালো লাগা মানেই ঠিক আছে যে পড়বে যে কিনবে তার ভালো লাগা মানেই ঠিক আছে ও কিনেছে সেখান থেকে তুইও পরে বসে গেলি ঝকমক সব সিটি গোল্ডের জিনিস দেখো আমাকে কেমন লাগছে এটা পাঁচ লাখ নিয়েছি এটা সাত লাখ নিয়েছি এটা ই লাখ নিয়েছি তোর কি এগুলো দেখানো খুব দরকার ছিল পুরো পাগলি পাগলি লাগছিল সত্যি বলছি পুরো পাগলি পাগলি লাগছিল দেখতে তুই নিজেকে কি প্রমাণ করতে চাস মানে যে যা করবে সেটা নকল করে বসে পড়িস এটা কি বল তো পাগলা বিছাড়া কিচ্ছু না এটা পাগলামি ছাড়া আর তুই সত্যি মেন্টালি একটা পেশেন্ট হয়ে গেছিস যে যা বলবে সেটা নিয়ে বসে পড়বি এর আগে কে মালা গয়না দেখিয়েছিল তারটা নিয়েও বসে পড়েছিল। এবারও তাই বসে পড়েছিস কেন এগুলো কি প্রমাণ করতে চাইছিস দ্বিতীয়ত ও করেছে ও দেখিয়েছে ওর বাবা শ্বশুর শাশুড়িকে দেখিয়েছে ও আমাদেরও দেখিয়েছে অনেকের অনেক রকম থাকে যেমন আমারও একটা জিনিস নিলে না সবাইকে দেখিয়ে বেড়ায় সবাইকে দেখিয়ে একটা ছোট্ট জিনিস হলো আমি সবাইকে দেখি বাড়াই ওতেই আমার খুশি ওটাতেই আমার খুশি একটা জামা বল একটা কাপড় বল একটা সোনা গয়না হলে তো আরও দূরের কথা সবাইকে দেখিয়ে বেড়ায় এটা একটা আলাদাই আনন্দ তো দেখিয়েছে তো কি হয়েছে আর ও সেভ করেছে ও টাকাটা জলে ফেলে দেয়নি দ্বিতীয় নিয়েছে কাল আজকালে লকারে ঢুকিয়ে দিবে আবার যখন হবে পড়বে আবার যখন অসুবিধা পড়বে সেটা বিক্রি করুক বন্ধুকে দিক তার একটা কাজে আসবে সেটাকে নিয়ে বলতে বসেছিস পাটটা গেল দ্বিতীয় গেল সন্দীপকে নিয়ে সন্দীপ নাকি বাচ্চা বিক্রি করে খাচ্ছে সন্দীপ যদি নিজের বাচ্চাটাকে বিক্রি করে খায় আচ্ছা তোর কথা মেনে নিলাম সন্দীপ বাচ্চা বিক্রি করে খাচ্ছে তোর দাল মানে সন্দীপের বউ বাচ্চা বিক্রি করতো না বাচ্চাকে দেখাতো না তুই কি বললি সন্দীপের বউ যখন বাচ্চাগুলো বাচ্চাকে দেখাতো তখন একটা আয়ত্তর মধ্যে রাখতো কেমন আয়ত্ত এর সন্দীপও বাচ্চার খাওয়া দাওয়া দেখায় তোর মালকেনও খাওয়া দাওয়া দেখাতো সন্দীপ কোথাও ঘুরতে নিয়ে যাওয়া দেখায় সন্দীপের বউ সেটা দেখাতো তাহলে কী আয়ত্ত দেখাত আয়ত্তর ভেতর রাখতো দ্বিতীয়ত তুই কি বললি যে সন্দীপ বাচ্চাটাকে একটা মানে সবই কাছে দেখিয়ে ভিক্ষা নিচ্ছে তোর ভিক্ষাটা তুই ভালো বুঝিস এই যেমন বললি ম্যান্ডি সবাইকে ই করে সবার কাছে তাদের মানে প্রেম ওইগুলো দেখিয়ে যেগুলো টাকা ইনকাম করেছে এখন বলছি সন্দীপগুলো দেখি তার ছেলেকে দেখি ইনকাম করেছে তার বউয়ের ব্রা হ্যান ত্যান খোলা শুনিয়ে ইয়ে পয়সা ইনকাম করেছে এগুলো তোর বান্ধবী তোর বুনু 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 প্রথম চাট করে দাঁত ফ ফাঁকা আছে তার সঙ্গে চাট করে সেই চাটটাই সন্দীপ তুলে ধরেছে দোষ করেছে বলে সন্দীপ বলেছে সেটাই সন্দীপের অন্যায় হয়ে গেছে যে দোষ করে তার কিন্তু অন্যায় হয় না যে দোষ করছে তার কোনো পাপ নেই সন্দীপ সেটা তুলে ধরেছে যে আমার বউ দেখো এটা 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 করছে তাই আমি ওকে ঘর থেকে বের করে দিচ্ছি বা তাড়ি দিচ্ছি বা ডিভোর্স দিচ্ছি সেটাই হয়ে গেছে সন্দীপের ভুল তাই না আবার বড় মুখে জাম্বু বলতে আসিস ওই সন্দীপের ওই যে লম্বা লম্বা দুটো চপ্পল আছে না সেই চপ্পল দেখে তোকে এইদিকে একটা মারতে হয় এই দিকে একটা মারতে হয় চাটা নি কোথাকার লোকের পা এটে বেড়াবে আবার এদিকে ঢাল একবার করবে একবার এদিকে ঢাল গড়াবে মানে নিজে বুঝতে পারিস না কোন দিকে হবি আমরা তো সে প্রথম থেকে একই দিকে হয়ে আছি যে না সন্দীপ ঠিক আছে সন্দীপ ঠিক আছে আর তুই একবার এর দিকে করাচ্ছিস একবার ওর দিকে করাচ্ছিস নিজেই বুঝিস না সবাই প্রথম দিকে বলেছিল ম্যান্ডি ভুল করছে আর তুই কি করলি একদম স্ট্যাম্প পেরে বললি না প্রেম কোনো অন্যায় জিনিস না প্রেম করতেই পারে ও ভালোবাসতেই পারে ও ছাড়তেই পারে ও সংসার ছেড়ে যেতেই পারে তারপরে যখন লোকের গাঁথুনি দিল বা ম্যান্ডি যখন দুটো কথা বলল তখন ও কী হলো ম্যান্ডি ভুল বুঝিস একটু পরে বুঝিস লেটে বুঝিস মানে তোর যে হাঁটুর তলে তোর বুদ্ধি তোর বুদ্ধিগুলো হাঁটুর তলে সত্যি আর বাচ্চা নিয়ে না বেশি কপচাবি না বাচ্চা নিয়ে বেশি কথা বলিস না বাচ্চাকে এই করে বাচ্চাকে ওই করে বাচ্চাকে ওই করে আমার নিজের দুটো বাচ্চা আছে আমরাও করি আমি ভিডিওতে দেখাই তো কি হয়েছে আমি বাচ্চাকে বিক্রি করে খাই তুই তো গোপালকে নিয়ে দিয়েছে সেই গোপাল বিক্রি করে খাচ্ছিস তুই তো তোর বড়কে বিক্রি করে খাচ্ছিস তুই তোর সংসার বিক্রি করে খাচ্ছিস তুই তোর পরশো টাকে বিক্রি করে খাচ্ছিস মানে তোর কথা হচ্ছে যাকে দেখানো হবে ইউটিউবে তাকেই বিক্রি করা হচ্ছে বেশ করেছে সন্দীপ বাচ্চা বিক্রি করেছে বেশ করেছে সন্দীপ আরও দেখাবে বাচ্চাকে বাচ্চার অ্যাক্টিভিটি বাচ্চা কি করে বড় হচ্ছে বাচ্চা কিভাবে চলছে বাচ্চা কি খাচ্ছে বেশ করেছে দেখিয়েছে এটা যদি তোর দেখতে ইচ্ছে করে তুই দেখ আর যদি না দেখতে ইচ্ছা করে মুখটা বন্ধ করে মুখ ঘুরিয়ে চলে যা কন্টেন্ট পাস না কী করবি ওর পাটায় চাটতে যাবি সন্দীপের পাটা ছাড়বি না তো তুই কন্টেন্ট পাস না তো তুই একবার সীমা একবার সন্দীপ একবার মন্দিরা একবার সীমা একবার সন্দীপ এক মন্দিরা এই হচ্ছে তোর মানে রুটিন তিনবেলা তিনজনা পাটা না চাটলে তিনবেলা তিনটা হজম হচ্ছে না তোর দালালি পাচ্ছিস না দালালি পেলে একটু কম কর একটু দালালিটা কম কর একটু শরীরটা ঠিক রাখবে থাকবে আগে আগে আস্তে আস্তে তো নিজের নিজেকে বললি কি বলি আমার কিন্তু শগুনের চোখ পড়ছে আমার কিন্তু শগুনের চোখ পড়েছে তো জাম্বুর উপরে আমি সব সবসময় দেখব আমার জাম্বু কি করছে নিজেকেই নিজে কিন্তু শগুন বললি গোলবশত হোক আর ঠিক বসত হোক তুই কিছু কিছু কথা না একদম মুখ থেকে বলে দিস ভুলবশত হলেও ঠিক বশত হলেও কিন্তু বলে দিলি তোর চোখ হচ্ছে শগুনের চোখ দশ লোকে বলে সেটা তো দূরের কথা নিজে বলে দিলি শগুনের চোখ থাকে সময় কোথায় জানিস কে মরছে কে ধরছে কেন হচ্ছে পচা জিনিস খেয়ে বেড়াস টাটকা জিনিস তো খেতে পারিস না যেখানে পচবে সেখানে দৌড় মারবি সন্ধ্যেবার বাড়ি খাওয়া দাওয়া বেশি চলছে চারিদিকে পচা পচি জিনিস পড়ছে ছুটছিস মন্দিরের বাড়িও তো তাই খাওয়া দাওয়া বেশি পড়ছে ইলিশ মাছ খাসির মাংস সব খাচ্ছে আর এদিক ওদিক পড়ছে ছুটছিস আর সভ্য মেয়ে কথাকার আর তিন টাইম তো কোনো কাজ নেই শুধু কাকে পিন্ডি চটকাবো কাকে ভালো একদিন অন্তত একদিন তিনটে ভিডিও ভালো কর তিনটে ভিডিও ভালো কর আর তারপরে কি বলতে বসলি যে টিনার কি যেন যার যাকে কিছু দেখিনি তাকে তার কিছু বলবো না যার কিছু ভালো দেখিনি তার কিছু বলবো না তুই কণিকাদের কণিকাদের কি দেখেছিলি কণিকাদের ভিডিওতে কোনো সময় দেখিয়েছিল কি যে না কণিকার ই হচ্ছে কণিকার বাইরে যাচ্ছে কণিকা দেহ বিক্রি করতে যাচ্ছে কণিকা এটা করছে কণিকার শাশুড়ি ওখানে যাচ্ছে তুই দেখেছিলি দেখিস নি অথচ কী করলি তুই সবার নামে তুই অন্য কথা বললি লাস্টে কি বললি আমার গোপন সূত্রের খবর সে কই তোর গোপন সূত্র কই তাকে একবার দেখা যে হ্যাঁ এই দেখো আমার গোপন সূত্র আমাকে এই খবরগুলো দিত পারিস দেখাতে আর আজকে কপচাতে বসেছো কি যেটা দেখবে সেটা বলবে যেটা না দেখবে সেটা বলবে না সীমাদি বলেছে সেই জন্য তোর জ্বালা ছুটেছে সীমাদিকে তোর প্রথম থেকেই জ্বালা কারণ কি ওই যে সন্দীপদের বাড়ি যাচ্ছে তুই যেতে পারিস নি তুই একজনের ঘাড়ে দিতে গেলি সেও তোকে ধাক্কা মারলো সেই জন্য আর দিতে পারিস নি এখন কি হয়েছে সীমাদি খারাপ সীমাদির মেয়ে খারাপ সবাই খারাপ তুই শুধু ভালো তোর বাড়ির লোকও খারাপ জগৎটাই পুরো খারাপ শুধু এক পে বরটাকেও তো খারাপ বলেছিলি এই কয়দিন হলেও আবার ভালো 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 করছিস নাহলে তো থাকতে দিবে না না হলে তো এই যাক বাঁধাকার বাঁধাকারা করছিল ক্যামেরা বাঁধাকারা ওই না হলে করবে না তো ওই ক্যামেরাটা চালতে চালাতে দিবে ওই জন্য এখন বর ভালো বরকে অন ক্যামেরায় খাওয়াচ্ছিস বরকে অন ক্যামেরায় লেপে তলে শুয়াচ্ছিস এগুলো অন ক্যামেরায় দেখাচ্ছিস তুই আর কেউ দেখালেই বলতেই যে তার কাজ নেই অন ক্যামেরায় দেখাচ্ছে আসলে কি করবি বল বাচ্চা কাচ্চা নেই সময় প্রচুর আছে তোর প্রচুর ওই পরশুটাকে আর বরকে খাইয়ে দেয় তো ঘুম পাড়িয়ে দিস আর বরকে কাছে কাজে পাঠিয়ে দিস হয়ে গেল তোর সারাদিন ওই এক তরকারি ভাত আর রাত্রিবেলা সাড়ে নটা কখন বাজবে দুটো ভাত করবি হয়ে গেল। এই তো হচ্ছে তোর কাজ এর জন্য তোর মাথায় বেশি কিছু ঘুরে বেড়ায় শয়তানের মস্তিষ্ক মানে কুড়ের মস্তিষ্ক শয়তান বাস সেই রকম তোর হয়ে গেছে সেবা কর সেবা কর গোপাল নিয়ে এসেছিস সেবা কর কালীমাতাকে নিয়ে এসেছিস সেবা কর দেখ মন ভালো থাকবে আর এই মনে কূটনীতি নিয়ে গোপাল সেবা করিস না গোপাল নিবে না চলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে আর এদের এই যে দালাল একটা আছে মানে কাকে কখন কি বলতে হয় ওর নিজেই জানে না যখন সবাই বলবে ওটা ঠিক ও প্রমাণ করবে না ওটা ভুল আর যখন সবাই বলবে এটা ভুল সেটাও প্রমাণ করবে সেটাই ঠিক সব সময় ম্যান্ডির বেলায় হয়েছে সোমনাথ বেলায়ও হচ্ছে প্রত্যেকের বেলায় প্রত্যেকের বেলায় আর ছেলেটা বেশ ভালো আছে সন্দীপের কাছে সন্দীপের ছেলেটা বেশ ভালো আছে হোস্টেলে দেওয়ার কোনো দরকার নেই সন্দীপও ভালো আছে ছেলে নিয়ে তিনজন ভালোভাবে সময় কাটাচ্ছে ওদেরকে বাঁচতে দে হোস্টেলে নিয়ে গেলে হয়তো বাচ্চাটা আর বাঁচবে না কিষাণুর কথা বলছি হয়তো বাঁচবে না মনের পর থেকে যে এফেক্ট পড়ছে ওর বাচ্চা ছেলে বলতে পারে না কিন্তু মনের ভেতরে ও নিশ্চয়ই ফাটে নিশ্চয়ই ফাটে মা চলে গেছে ছেড়ে কিন্তু বাবা ঠাকমা দাদুকে যেহেতু ছোটোবেলা থেকে দেখছে আঁকড়িয়ে ধরে আছে ও কিন্তু মাকে ভুলে গেছে কিন্তু এই তিনজনকে আঁকড়িয়ে ধরে আছে এই বাচ্চাটা হোস্টেলে গেলে কি হবে আর একটা কথা বলে আমার কালকে এই কথাটা মনে হয়েছিল যখন সন্দীপ বলছিল যে বাচ্চাটাকে হোস্টেলে নিয়ে যাবে আজ যদি সন্দীপের বোর্ড কি খুব ভালো লাগবে এই যে বাচ্চাটা নিয়ে যাবে বলছে হোস্টেলে নিয়ে যাবে বলছে হোস্টেলে রাখবে বলছে সে ভোঁ খবর হোক আর ঠিক খবর হোক কথাটা যখন উঠেছে সেই কথাগুলো পরিপ্রেক্ষিতেই বলছি যে যদি হোস্টেলে নিয়ে যায় যদি হোস্টেলে নিয়ে যায় ঠিক আছে আমার কথা হচ্ছে আমি দেখিনি জিনিসটা যেহেতু কথাটা উঠেছে ওয়াইটিতে প্রচুর ঝড় উঠেছে যে বাচ্চাটাকে হোস্টেলে পাঠানো হবে সেহেতু বলছি যদি বাচ্চাটাকে হোস্টেলে নিয়ে যায় তাহলে বাচ্চাটা যদি মেন্টালি কোনো প্রবলেম হয় তার দায়ী কে নিবে কারণ বাচ্চাটা একদিকে কিন্তু ভেঙে আছে তার মাকে চলে যেতে দেখেছে ঘর ছেড়ে তার মা চলে গেছে রাত্রের পর রাত্রি ঠাকুমার কাছে শুয়ে থাকে হয়তো ঠাকমাকেই মা ভেবে শুয়ে থাকে ঠাকমার কোলে যেমন তার পিসি দিদার কোলেই শুয়ে থাকতো দিদাকেই মা ভেবে নিয়েছে সেজন্য তার পিসি দিদাকে দিদা মা বলে সেরকম এও তাই ঠাকমাকে যেহেতু ছোট থেকে পাচ্ছে ঠাকমার কাছে ঠাকুমার শাড়ির আঁচলের ভেতর শুয়ে থাকছে ঠাকমাকেই কিন্তু মা বলে ও মেনে নিয়েছে সেই মা দাদা তারপরে বাবা ছেড়েও কি করে থাকবে আজ যদি বাচ্চাটার মেন্টালি কোনো প্রবলেম হয় সেটা তার মা সহ্য করতে পারবে এটা কেমন মা নিজের আখের গোছাতে নিজের হিংসা মেটাতে নিজের ইগো মেটাতে মরিয়াপন্ন হয়ে উঠেছে আজ বাচ্চাটাকে কোনো গিফট দিলে তার রাগ হচ্ছে আমাদের কোনো বাচ্চাকে যদি কোনো গিফট দেয় আমার দুই বাচ্চাকে আমাকে কেউ যদি না দেয় ধরো আমার ঘরে এলো কথায় কথায় বলছি একটা কোনো অনুষ্ঠান করলাম আমার কোনো অনুষ্ঠান তাকে বাচ্চা দুটোকে চকলেট দিচ্ছে তখন আমার ভালো লাগে যে না আমার বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদেরকেও কিছু কোনো গিফট দিলে মা বাবার কত ভালো লাগে সেখানে মায়ের ফাটছে কেন দিচ্ছে জিনিস কেন খাট দিচ্ছে কেন বাইক দিচ্ছে কেন টাকা পয়সা দিচ্ছে কেন জিনিস দিচ্ছে আজ বাচ্চাটা কার জন্য বাড়ি করছে সন্দীপ কার জন্য বাড়ি করছে কার জন্য সাজাচ্ছে কার জন্য কি করছে আজ বাচ্চাটার জন্য সব করছে তারপরে তো আছে সব ভিউয়ার্সরা আছে দেখার জন্য যে সন্দীপ বিয়ে করছে কিনা সন্দীপ ভুল পথে যাচ্ছে কিনা সন্দীপ কি করছে এখন তো আপাতত বাচ্চাটার জন্য করছে এটা মা হয়ে বোঝে না আর আজকে বলতে বসেছে যে হোস্টেলে দিয়ে দিবে হায় দুনিয়ার মা নিজে তো এক যদি নিজে নিয়ে গিয়ে রাখতো সেটা বোঝা যেত না যে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মা রাখছে মা কেমন করে রাখে দেখি আমরা মা কেমনভাবে সময় কাটাই ছেলেটার সঙ্গে দেখি দিদা কেমন করে সময় কাটায় দেখি এতদূর তো ঠাম্মি করলো এবার দিদা কেমন করে সময় কাটায় মামা মামি কি করে সময় কাটায় মামার বাড়ির দাদু কীভাবে সময় কাটায় কিন্তু আজকে হোস্টেলে যাবে বাচ্চা না পাবে বাবার বাড়ির কাউকে না পাবে মায়ের মামার বাড়ির কাউকে একুল উকুল দুই হারিয়ে কি করবে হোস্টেলে যাবে